গল্প নয় সত্যি, একদম নবাগত অভিনেতা অভিনেত্রী মিলে অসাধারণ একটি কমেডি গল্প সুসম্পন্ন করল। খুব শীঘ্রই আসতে চলেছে টেলিভিশনের পর্দায় রাজশ্রী প্রোডাকশন হাউস নিবেদিত বৌদির মেশবাড়ি। কাহিনী চিত্রনাট্য সংলাপ এবং পরিচালনা করছেন সুমন আচার্য। সহ পরিচালনায় ছিলেন জয় আচার্য এবং গোটা প্রোডাকশনের দায়িত্বে ছিলেন সায়ন্ত দাস। বিশেষ চরিত্রে অভিনয় করেছেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা দেবাশিস গাঙ্গুলি, এছাড়াও ঋত্বিক দাস শর্মা, নবাগত অভিনেত্রী পুরবিদে। এছাড়াও অন্যান্য চরিত্রে আছেন পৃথ্বী সাউ, বিজেপি দাস, খগেজি, শিল্পিতা দাস, স্বর্ণালী মণ্ডল, অনন্যা দাস, অজিত মিত্র, দীপক রায়, সুলেমান, অতনু মণ্ডল, রিম্পা ব্যাপারী এবং অন্যান্যরা। সাজসজ্জা ছিল শ্রীপর্ণা আচার্য। এবার দেখার বিষয় মানুষকে কতটা হাসাতে পারবে এই গল্প বা তাদের অভিনয়। এই গল্পের সম্পাদনের নির্দেশনা করেছেন সুবীর বিশ্বাস। গল্পটি খুব শীঘ্রই টেলিভিশনের পর্দায় আসতে চলেছে। আমরা কথা বললাম এই গল্পের কলা কুশলীদের সাথে, কি জানালেন আমাদেরকে, আসুন শুনে নিই তাদের মুখ থেকে। চব্বিশ ঘন্টা আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে আছি উত্তর চব্বিশ পরগনা হালি শহর। ম্যাঁ ইহাঁ আকর কে বহুত গর্বান্বিত হুঁ, কারণ কি জিস তরহ চমড়ি জ্বলা দেনে ওয়ালি গর্ম আর হামারে ইহাঁ পর জো ভি ছোটে বড়ে আত্মীয় স্বজন, যো কার্যকর্তা, যো আর্টিস্ট জিস সংয়ম সে কাম কিয়া হ্যাঁ ও তারিফে কাবিল হ্যাঁ। তিন দিন সে আমলোগ কাম করকে এক পরিবার কে তরহ আমলোগ ইহাঁ পর হো গয়ে হ্যাঁ। ইসকে বাদ হামারে আর ভি বরিষ্ঠ সিনিয়র লোক আয়ে, উনকো দেখ করকে আমলোগ বড়ি উৎসাহিত হুয়ে কি ও হামারি তরহ ইতনে হাইফাই জগা মে কাম করকে আগর ও ইস তরহ সে কাম কর রহে তো হাম আগে চল করকে কিসি ভি পরিস্থিতি মে আপনে আপকো ঢাল সকতে হ্যাঁ, নম্বর এক। দূসরা ইহাঁ কাম করলে কে বাদ জো এক প্লট মিলা, জো হামনে এক স্ক্রিপ্ট দেখা আর উসপর জো কাম কিয়া, আজকে যুগ মে রুলানা বড়ি আসান হ্যাঁ, মহঙ্গাই হ্যাঁ, বহুত পরিশানি হ্যাঁ, হসানা বহুত মুশকিল হ্যাঁ। ম্যাঁ বিশ্বাস কে সাথ কহতা হুঁ আগর ইসকো আগর সংয়ম সে আপ কুছ সময় দেখেঙ্গে তো আপ পুরা পরিবার কে সাথ হসেঙ্গে, ইয়ে মেরা বিশ্বাস হ্যাঁ। আর ম্যাঁ ইয়ে वचन देता हूँ कि राजश्री प्रोडक्शन फिर जब भी कभी हमें बुलाएगा मैं अवश्य आऊँगा। না এ বরাবরই, এখানে তো আমি নতুন নয়, বরাবরই রাজশ্রী প্রোডাকশনে একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি হয় এবং সবাই বেশ একটা ফ্যামিলির মতো কাজ হয়। এবারও তাই হয়েছে, যদিও বাইরের ওয়েদারটা এতই দুঃসহ গরম, তাও যে সবাই ধৈর্য ধরে কাজটা শেষ পর্যন্ত শেষ করলো এটাই অনেক। মানে বিষয়টা হচ্ছে আমাদের সঙ্গে দেবাশিস দা ছিলেন, দেবাশিস গাঙ্গুলি মানে বিশিষ্ট এবং খুব আমাদের থেকে অনেক উঁচু মানের অভিনেতা। সে তিনি এসে আমাদের সঙ্গে এরকম ফ্রেন্ডলি একটা যে অ্যাটমসফিয়ারে কাজ করলেন, এটা ওনাকে ওনাকে ধন্যবাদ দিতে হয়। আর আমি রাজশ্রী প্রোডাকশন হাউসের এইটা তৃতীয় অভিনয়। ব্যাপারটা হচ্ছে এই যে মেজবাড়ির বৌদি কিংবা বৌদির মেজবাড়ি যেটা, এটা আগে আমাদের রাজশ্রী প্রোডাকশনে মাসিমার মেজবাড়ি বলে একটা প্রোডাকশন তৈরি হয়েছিল, সেইটাকেই রিমেক হলো। এইটা বোধহয় মনে হচ্ছে আগেরটার থেকে, এখন দর্শকরা বলবে আগেরটা থেকে ভালো কি খারাপ, এটা নতুনভাবে রিমেক হলো, এটা সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, নতুন নতুন সব ছেলেমেয়েরা কাজ করেছে, সবাই বেশ আন্তরিকভাবে চেষ্টা করেছে, সবাই নতুন হলেও নিজের থেকে মানে ধৈর্য নিয়ে কাজ করার চেষ্টা করেছে। না দারুণ একটা মানে প্লট, মানে যেখানে আমি কাজ করতে পারলাম, সিনিয়র আর্টিস্ট এখানে উপস্থিত আছেন ঋত্বিক জেঠু আর দেবাশিস কাকুর সঙ্গে আমি কাজ করে নিজেকে খুব মানে লাকি মনে করছি। নিয়ে আমার চার নম্বর হলো রাজশ্রী প্রোডাকশনের কাজ, এদের জয়দা সুমন এদেরকে ব্যবহার এত ভালো পাই, ফ্যামিলি একটা ফ্যামিলি অ্যাটমসফিয়ার পাই, যে জন্য আমি আসি এই বসে আমি আসছি অভিনয় করতে। এবং এবার বিশেষ করে দেবাশিস দা, তারপরে ঋত্বিক দা, এদের মতো আর্টিস্টের সঙ্গে যে দাঁড়িয়ে কাজ করলাম সেটাকে মাত্রা নিজেরাই আমি খুব গর্বিত মনে করি। আমি কোচবিহার থেকে এসেছি, তো আমার পরম সৌভাগ্য রাজশ্রী প্রোডাকশন হাউসে আমি কাজ করতে পেরেছি সুমন আচার্যি এবং জয় আচার্যি পরিচালিত রাজশ্রী প্রোডাকশন হাউসে। আমরা যে গল্পটি করলাম সকলে মিলে, গল্পটির নাম বৌদির মেশবাড়ি। বৌদিটাকে বৌদির ভূমিকায় সৌভাগ্যবশত এই জয় আচার্যি এবং সুমন আচার্যি এরা করেছে বৌদির ভূমিকা। না এদের আমাকে অনুরোধ করায় কাজটি আমি করলাম, এখন আপনারা বলবেন আমি কাজটি কেমন করতে পারলাম, আদৌ জানি না, এটা আমার প্রথম কাজ। এবং এই সুমন আচার্যি আর জয় আচার্যির হাত ধরেই আমার এই রূপলী পর্দায় পা রাখা।
জানি না দর্শকদের কেমন লাগবে। আমার তো খুবই ভালো লাগলো, আমারও এটা প্রথম কাজ। প্রথমে একটু নার্ভাস ছিলাম ঠিকই, কিন্তু পরের দিকে আস্তে আস্তে ঠিক। এখন তোমার নার্ভাস আছে? নার্ভাস তো আছি, কেননা বললামই তো এটা তো আমার প্রথম কাজ, কোনোদিন এই ধরনের এই মানে ক্যামেরার সামনে কোনো সময় কোনো কাজ করিনি, এটাই আমার প্রথম কাজ। তবে খুব আনন্দ করে করেছি এটুকু বলতে পারি। আসলে আমাদের এটা একটা ঐতিহ্য মেজবাড়ি, যে মেজবাড়িটা আমাদের এই বঙ্গসমাজে কিংবা শহরে লুপ্ত প্রায়, কিন্তু তবু মেজবাড়ির ঐতিহ্য একটা আছে। মেজবাড়িতে বহু ধরনের মানুষকে একসাথে আমরা পাই, তাদের বিভিন্ন কারখানা মানে কাণ্ড কারখানা দেখি। কিছুদিন আগে আমাকে একজন অভিনেত্রী, সিনিয়র অভিনেত্রী বললেন যে হ্যাঁ রে দেবাশিস, সে এরকম একটা ছবি হবে মেজবাড়ির গল্প নিয়ে। তা তাতে বুঝলাম যে মেজবাড়ির প্রয়োজনীয়তাটা এখনও কতটা, এবং রাজশ্রী প্রোডাকশন হাউস যে মেজবাড়ি নিয়ে যে গল্পটা আজকে করছে তাতে জমজমাটি সুমন আচার্যের লেখায়, এবং সেটা একটা ভারী সুন্দর। সেখানে অনেক ধরনের চরিত্র আছে ঠিকই, চরিত্রের পাশাপাশি আবার এই গল্পটার মধ্যে একটা কোথাও না কোথাও একটা বার্তা আছে, একটা মেসেজ আছে, একটা উদ্দেশ্য আছে, কী উদ্দেশ্যে মানুষগুলো এখানে থাকে। এবং এই যে একটা একসাথে থাকা, এই একতাটা আমরা আবার ফিরে পাই মানুষগুলোর মধ্যে দিয়ে। আর এখানে সুমন, জয়, সোমনাথ এরকম আরও বহু মানুষজন রয়েছেন, গুণী শিল্পীজন রয়েছেন, আমাদের ডিওপি দাদা আছেন, সুতরাং সবাইকে নিয়ে কাজটা হচ্ছেন। এবং এই আমার সঙ্গে যারা আছেন প্রত্যেকে অত্যন্ত গুণী শিল্পী, তাদের মধ্যে কেউ হয়তো প্রথম কাজ করছে, আবার কেউ হয়তো এর আগেও করেছেন কিংবা এখনও করেন বিভিন্ন জায়গায়। তা সবাই খুব আত্মিকভাবে আন্তরিকভাবে কাজটাকে ভালোবেসে করছে, এবং যাতে মানুষ ভালোবাসে সে প্রচেষ্টাই চলছে পরিচালকদের তরফ থেকে, এই রাজশ্রী প্রোডাকশন হাউসের তরফ থেকে, এবং এই শিল্পীদের তরফ থেকে। আমি আজকে এখানে কাজ করতে এসেছি, আমার সেটাই খুব ভালো লাগলো। না দেখো, বড় বড় অ্যাক্টরদের সঙ্গে কাজ করেছি, তাদের আমি খুব সামান্যই কিছু কাজ করেছি, আমার থেকে অনেকে আরও অনেক বেশি হয়তো করেছেন। তো আমি আমার যোগ্যতা অনুযায়ী যতটুকু পেয়েছি তাতে আমি খুশি। আর বড় শিল্পীদের পাশে দাঁড়িয়ে অভিনয় করতে পারলে যেমন ভালো লাগে যে হ্যাঁ উনি একজন মহান শিল্পী, কিংবা ওনার কত কাজ দেখেছি, আজকে তার পাশে দাঁড়িয়ে কাজ করছি। আবার এমন অনেক শিল্পী কিন্তু এখন আছেন যারা আমাকে ছাপিয়ে ওই খ্যাতনামা হয়ে গেছেন, বিখ্যাত হয়ে গেছেন, তারাও যখন কাজ করেছিল আমার সঙ্গে তারাও নবীন ছিল, এখন তারা খ্যাতনামা কিংবা বিখ্যাত কেউ হয়ে গেছে। তাই আমার আশেপাশে যারা আছেন তারা এখন নতুন শিল্পী হতে পারে পরবর্তীকালে, তারাও একজন কেউ এদের মধ্যে থেকেই বিখ্যাত কেউ হবে কিংবা হবে না, এরকম তো বলা যায় না, হতেই পারে। সুতরাং ওই বড় শিল্পী কিংবা নতুন শিল্পী বলে নয়, ভালো শিল্পী, ভালো শিল্পী যারা তাদের সঙ্গে কাজ করতে ভালো লাগে, এবং ভালো শিল্পীর সঙ্গে কাজ করতে গেলে সবসময় কিছু নিজের শেখার একটা তাগিদ অনুভব করি। সেটা যদি স্বনামধন্য শিল্পীরা হয় সেরকম আবার বহু নতুন শিল্পীদের মাঝখান থেকেও অনেক কিছু শেখা দেয়, শেখা যায়, আমি এই তথ্যেই বিশ্বাসী। রাজশ্রী প্রোডাকশন হাউসে কি প্রথম কাজ? না রাজশ্রী প্রোডাকশন হাউসের হ্যাঁ আমার মনে হয় এটাই বোধ হয় আমার প্রথম কাজ। যদি সুমন আচার্যি, জয় আচার্যি এই নামটা আমার জীবনের সাথে একটা আঙ্গিকভাবে জড়িয়ে রয়েছে বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে আমার আমাকে অন্তত এই বিভিন্ন মঞ্চে পারফর্ম করার ক্ষেত্রে, যেটাকে খুব একটা সহজ ভাষায় বলা হয় মাচা, তো সেই মঞ্চে পারফর্ম করার ক্ষেত্রে এই মানুষগুলো আমাকে খুব উৎসাহ দিয়েছে। সুমন আচার্যি তো ফোন করে বহু অনুষ্ঠানের কথা বলা, কিংবা আমাকে অনুষ্ঠানটা করতেই হবে, এমনকি সঙ্গীতের ক্ষেত্রে উৎসাহ দেওয়া, তোমাকে এই গানটা গাইতে হবে, কিশোর কুমারের জন্মদিনে তোমায় গান গাইতে হবে, এগুলো তো আমি কখনও কল্পনা করিনি, এগুলো ওদের উৎসাহেতেই হয়েছে। আর গানের দর্শক দেখতাম কেউ আসুক না আসুক, ওই জয় আচার্যি এসে বলতো খুব দারুণ, ভুল করলেও বলতো খুব দারুণ, তো সেইভাবে আর কি হয়ে গেছে। তাই এদের সঙ্গে আবার একটা কোথাও না কোথাও একটা আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়ে গেছে। মানুষ বলে রক্তের সম্পর্ক বড় সম্পর্ক, আমার মনে হয় রক্তের সম্পর্কের বাইরেও অনেক সম্পর্ক থাকে যেটা রক্তের পারিবারিক সম্পর্কের ঊর্ধ্বে যায়, আমার মনে হয় এই সম্পর্কগুলো সেরকমই। বর্ষী প্রোডাকশনে আমার এটা প্রথমবার, আর দাদার সঙ্গে আমি অনেক বছর ধরেই রয়েছি, আর যাতে আরও পরবর্তীকালে পাশে থাকতে পারি এটাই। আর এখানে আমার সিনিয়ররাও কাজ করেছে, আর আমার ছোটো ছোটো ভাই বোনেরা তারাও এখানে কাজ করছে। রাজশ্রী প্রোডাকশন হাউসে একদম জন্মলগ্ন থেকে আমি রয়েছি,
ঠিক আছে, সুমন দা আমাকে যখনই ডাকে তখনই পায়। এর বাইরে আমি অনেক ছোটো বড়ো অনেক কাজ করেছি, কিন্তু রাজশ্রী প্রোডাকশনের মধ্যে যে ফ্যামিলি, এই ফ্যামিলিটা কোথাও পাইনি, এটাই আমার সব থেকে। আর আজকে যে গল্পটা তৈরি করলাম আমরা সবাই মিলে, একটা হাসি রোমান্টিক কমেডিয়ান বৌদির মেজবাড়ি, আপনার সবাই দেখবেন, অবশ্যই দেখবেন। রাজশ্রী প্রোডাকশনের যে জন্মসূত্রে আমি আছি, সুমন এবং জয় যারা আমাকে এই জায়গাটা নিয়ে এসছে, আমি অনেকগুলো ছোটো ক্যারেক্টার, ছোটো বড়ো হয় না, আমি কয়েকটা শর্ট ফিল্ম করেছি, প্রচুর নাম হয়েছে, নামের প্রধান কারিগর হচ্ছে জয় আর সুমন। হ্যাঁ, কিরকম লেগেছে তোমার? ভালো। এই বড় বড় কাকু জেঠু তাদের বয়সী মানুষের সঙ্গে যেমন অভিনয় করে ভয় লাগে না? হ্যাঁ না, ওনার কি ভূত দেখে ভয় পেয়েছে নাকি? ভূত দেখুন না, ভয় পাওনি না? কেঁদে দিয়েছো নাকি একদম? কবে? কাঁদুনি না, হেসেছো? আর আর কি কি ডায়লগ ছিল কোনো? হ্যাঁ, কোনো ডায়লগ ছিল গল্পের মধ্যে? ভালো বা খারাপ তো যার যার উপর নির্ভর করে, আমার সবটাই ভালো লেগেছে। ভালো না লাগলেও ভালো করিয়ে নিয়েছি, ভালো করানোর চেষ্টা করেছি, কারণ আমি তো চেষ্টা করি সবার থেকে 100% বের করে নেওয়া। এবার জানি না যে কতটা দিতে পেরেছে, কেউ হয়তো রেগে হয়তো দেয়নি, কেউ হয়তো আনন্দ করে দিয়েছে, এগুলো ব্যাপার থাকে। আর ক্যামেরাম্যানের যেটা কাজ, যেটা সবার থেকে নিংড়ে নেওয়া, সেইটাই চেষ্টা করেছি। দেখুন আগামী দিনে কাজটা কেমন লাগে সেটা আপনাদেরই ব্যাপার। আর সুমনদা জয়দা এরা তো আছেই, ওরাও অনেক চেষ্টা করেছে, তবে সবাইকে আরও খাটতে হবে, এটুকুনি বলতে পারি। আমি রাজশ্রী প্রোডাকশন হাউসের খুব পুরনো একজন মেম্বার, আমাকে সুমন স্যার যেদিন কল করলো, আমার মনে হলো যে অনেক দিন ফ্যামিলির সাথে দেখা হয় না, ডেফিনেটলি একদিন আলাপ করা উচিত, ফ্যামিলি সবার সাথে মেশা উচিত। তো আমি এলাম, আমি কাজটা করেছি, আমার খুব ভালো লেগেছে, মজা পেয়েছি। আর সবাইকে এটাই বলতে চাই, সবাই ভালোভাবে কাজ করো, রাজশ্রী প্রোডাকশন হাউস পরিবারের সাথে সবাই মিলে থাকো, মেশো, এটি খুব ভালো একটি জায়গা, খুব ভালো একটি প্ল্যাটফর্ম, নতুন অভিনেতা অভিনেত্রীর জন্য খুব ভালো একটা শিক্ষাস্থান। আমার তো খুব ভালো লাগলো, মানে কীরকম হয় শুটিং সম্বন্ধে একটা আইডিয়া হয়ে গেল। আর আমি চাইবো যাতে আগামীতে মানে যারা নতুন আছে তারা যেন না ঘাবড়ে, তাদের যদি ইচ্ছে থাকে তারা এখানে এসে মিশে সবার সাথে কাজ একদম মানে খোলামেলাভাবে করতে পারবে, কারো মনে কোনো রকম ভয় থাকবে না যে এত সুন্দরভাবে কাজ হয় এখানে। ইন্ডাস্ট্রি সম্পর্কে তো কিছু মানুষের ভ্রান্ত ধারণা আছে যে ইন্ডাস্ট্রি মানে খুব নোংরামি হয়, অনেক 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 কিছু বলে, তোমার অভিজ্ঞতা কী বলে? ওরকম কোনো ব্যাপার না, সমস্ত জায়গাতেই বিভিন্ন রকমের মানুষ থাকে, তাদের বিভিন্ন রকম মানসিকতা থাকে, যে যেরকম মানসিকতা নিয়ে চলবে সে সেরকমভাবে সেই দৃষ্টিভঙ্গিতে দেখবে, তো তার নিজের ওপরেই সব কিছু ডিপেন্ড করে। তো সে যদি ভালোভাবে কাজ করতে চায় সকলের সাথে তাহলে ডেফিনেটলি সেও ভালোভাবেই কাজ করতে পারবে। বিষয়টা হচ্ছে এই তিন দিন ধরে যে কাজটা চলছিল বৌদির মেজবাড়ি, এর আগেও আমরা কাজ করেছি, কমেডির উপর কাজ করতে সবসময় ভালো লাগে। রাজশ্রী প্রোডাকশনস তো একটা নয়, নয় করে প্রায় সত্তর আশিটা কাজ প্রায় করে ফেলেছি আমরা। তো নতুন পুরনো সবাইকে নিয়ে চলতে হয়, কাজ করতে হয়, নতুন নিয়ে কাজ করলে যেরকম খুব সহজে কাজটা বেরিয়ে যায়, খুব করতে খুব মজা হয়। হ্যাঁ, নতুন নিয়ে কাজ করতে গেলে সমস্যা হয়, তো পুরনো নিয়ে কাজ করলে অনেক খুব ফাস্ট কাজটা হয়ে যায়। তো নতুন পুরনো নিয়ে কাজ করতে গেলে একটু সমস্যা হয়, অনেকটা সময় লাগে। আজকে প্রচণ্ড, আজকে শুধু নয়, তিন দিন ধরে প্রচণ্ড গরম ছিল, প্রবলেম হচ্ছিলো, তো সেই প্রবলেম নিয়েই কাজ করছিলাম। ঋত্বিক দা যারা সিনিয়র আর্টিস্ট রয়েছে, দেবাশিস দা যে কাজ করে গেলেন, তো এদের নিয়ে কাজ করতে খুব মজা হয়, অনেক ফাস্ট কাজ হয়ে যায়। তো কিছু ফ্রেশার ছিল, তাদের নিয়ে একটু সমস্যা হয়েছে, অনেক অনেকবার এনজি শট হয়েছে, সেগুলো একটু বিরক্ত হয়েছে মাঝে মাঝে। ওভারঅল সব কিছু নিয়ে খুব ভালো কাজ হয়েছে আমাদের রাজশ্রী প্রোডাকশন হাউসের। খুব শিগগিরই একটা বড় প্রোডাকশন আসতে চলেছে, আমি এটা এই নিউজটা দিয়ে রাখি, খুব বড় একটা প্রোডাকশন আসতে চলেছে মহিষাসুর মর্দিনী। তাছাড়া একটা হরর্সের উপর কাজ করছি আমরা, খুব শীঘ্রই শুরু হবে, মানে এটার পরে এটা এন্ড করে দিয়ে আমরা ওই কাজ শুরু করব। এবছর মহিষাসুর মর্দিনী একটু চমক আছে, সেটাও আমরা সবাইকে অবশ্যই দর্শকদের বলবো। প্রতি বছর চমক থাকে, গত বছর রূপসী বাংলা হয়েছিল, এবছরও আমরা বড় কোনো স্যাটেলাইট চ্যানেলে চেষ্টা করছি, ডেফিনেটলি হয়ে পেয়ে যাবো, হবে, আর হরর্সের কাজও হবে। তো সবাইকে অনুরোধ করবো বৌদির মেজবাড়ি এবং আগামী কাজের দিকে নজর রাখতে, অত্যন্ত ভালো কাজ হবে। থ্যাংক ইউ। 24/7 বাংলা সহ ভিন্ন রাজ্যের ম্যান পাওয়ার সাপ্লায়ার হলো বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি। এখানে যত্ন সহকারে সিকিউরিটি গার্ড, হাউসকিপিং, অ্যাটেন্ডেন্ট, লিফটম্যান এবং লেবার সরবরাহ করা হয়। আমাদের ঠিকানা 33/8 লক্ষ্মীনারায়ণ কলোনি, হালিশহর, পোস্ট অফিস হাজিনগর, ওয়েস্ট বেঙ্গল 743135।